আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মধ্যবয়স্ক নারীর প্রতি অল্প বয়সী ছেলেরা বা যুবকেরা কেন বেশি আকর্ষণ বোধ করে বা কেন বেশি তাদের প্রতি আকৃষ্ট হয়। তো বন্ধুরা, চলুন চলে যাই মূল আলোচনায়। বর্তমান সমাজে আমাদের যে সামাজিক অবক্ষয় হয়েছে, এখানে আমরা একটা বিষয় পরিলক্ষিত খুব বেশি করতে পারছি, সেটা হচ্ছে আমাদের সমাজের চারপাশে প্রায় আমরা শুনতে পাই যে একজন মধ্যবয়স্ক নারী, যার বয়স 35 থেকে 40 বা 40 হয়ে গেছে, তো এই বয়সে একজন নারী তার সন্তান বা ছোট ভাইয়ের বয়সী যে ছেলেরা আছে তাদের প্রতি বেশি পরকের সম্পর্কে জড়িয়ে যাচ্ছে বা পরকের সম্পর্ক করতেছে। আসলে কেন এমনটা হচ্ছে? এই নারীরা বা কেন এটা করছে আর এই ছেলেরা বা কেন বেশি আকৃষ্ট হচ্ছে, কারণটা কি? এর কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে কয়েকটা বিষয় আমাদের সামনে আসে। প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে বর্তমান যুব সমাজ পর্ন ফিল্ম বা অ্যাডাল্ট যে ফিল্মগুলো আছে এর প্রতি বেশি আকৃষ্ট হওয়া বা আসক্ত হওয়া। কারণ বর্তমান সময় দেখা যায় প্রত্যেকটা ছেলেদের হাতে, ছেলে মেয়ে উভয়ের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলো তো আছে, পাশাপাশি দেখা যাচ্ছে উন্মুক্ত ওয়াইফাই সুব্যবস্থা এবং একান্ত নিরিবিলি থাকার মতো রুম। সব মিলে দেখা যায় এই অল্প বয়সী ছেলেরা, বর্তি বয়সী ছেলেরা খুব সহজে তারা পর্ন মুভি দেখতেছে এবং এটা প্রতি আসক্ত হচ্ছে। মজার ব্যাপারটা হচ্ছে পর্ন মুভি বা পর্ন ফিল্ম যারা দেখতেছে, এখানে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে সবাই কিন্তু অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্ক। এবং অনেকে দেখা যায় যে সকল নারীদের স্বাস্থ্য একটু ভালো মোটাসোটা আছে তাদের প্রতি কিন্তু ছেলেটার দুর্বলতা বেশি কাজ করে, একটু তাদের ভিডিওগুলো বেশি দেখে থাকে। এখন বিষয়টা হচ্ছে এই যে যে অ্যাডাল্ট ফিল্মগুলো সে দেখতেছে, যে নারীদেরকে সে অ্যাক্টিংগুলো দেখতেছে, মানে যে মনে মাঝে একটা অনুভূতি আনার চেষ্টা করতেছে, সে যখন বাইরে বেরোচ্ছে তখন দেখা যাচ্ছে তার যে গার্লফ্রেন্ড বা ক্লাস ফ্রেন্ড আছে তাদেরকে দেখে কিন্তু এই ভালো লাগাটা তার মনে মাঝে কিন্তু সে কাজ করতেছে না বা কাজ করে না। এক্ষেত্রে যেটা হয়, তার বাড়ির পাশে যে ভাবি, বৌদি, আন্টি বা দুঃসম্পর্কের যে আত্মীয় স্বজন আছে, তাদের যে বিবাহিত মহিলা আছেন যাদের বয়স 30 পার হয়ে গেছে বা যাদের একটু মোটাসোটা শরীর বা এই ধরনের ফিগার আছে, এই ধরনের বিবাহিত মহিলা যাদের বাচ্চা হয়ে গেছে, এদেরকে দেখে কিন্তু আসলে এই অল্প বয়সী ছেলেরা বেশি আকৃষ্ট হন। তাদের দেখলে চোখ ফেরাতে পারে না, তাদেরকে দেখে অন্যরকমটা ভালো লাগা তাদের মনের মাঝে কাজ করতে থাকে। আর এই সকল কারণেই দেখা যায় যে একজন অল্প বয়সী ছেলে একজন মধ্যবয়সী নারীর প্রতি বেশি আকর্ষিত হন বা আকর্ষণ বোধ করে থাকেন। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সুঠাম দেহের অধিকারী হওয়া। একজন অবিবাহিত মেয়ে বা অপ্রাপ্তবয়স্ক মেয়ে বা সমবয়সী যদি কোনো মেয়ে থাকে যার বিয়ে হয়নি, আসলে সেই মেয়েটির শরীর কিন্তু তেমন একটা মোটা হয় না বা মোটা হলেও স্বাভাবিক একটা পর্যায়ে থাকে, কিন্তু একটা আমরা বলে থাকি একটা সেক্সি ফিগার, এটা কিন্তু একটা বিবাহিত মহিলা বা যাদের বাচ্চা হয়েছে তাদের বয়স 30-35 হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যায়। তাদের বড় ভাড়া ভারী যে একেবারে নিতম্ব, অর্থাৎ চওড়া চ্যাপটা যে পিছনের সাইডটা এবং তাদের যে দোলানো যে অঙ্গভঙ্গি, তাদের বড় বড় যে ব্রেস্ট বা এই যে যে শরীরের যেটা আকর্ষণীয় ফিগার, এটা কিন্তু একটা বিবাহিত বা বাচ্চা হওয়ার পরে যে মেয়েদের একটা ফিগার চলে আসে, যাদের বয়স অলরেডি 35-40-45 এই বয়সী নারীদের প্রতি কিন্তু বেশি দেখা যায়। তো এই সুঠামদের অধিকারী হওয়ার ফলে তারা পর্ন ফিল্মে যে অ্যাক্ট্রেসদের দেখতেছে সেটা কিন্তু মিলে যায়, যার কারণে দেখা যায় তারা এই ধরনের নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়ে থাকেন এবং আকর্ষণ বোধ করে থাকেন। তৃতীয় নম্বর যে কারণ থাকে সহজ যোগাযোগ মাধ্যম। অর্থাৎ আপনি যদি একজন অবিবাহিত ছেলে হন, আপনি একটা অবিবাহিত মেয়ের সাথে একবার জায়গা দুইবার তিনবার কথা বলতে গেলে সেই মেয়ের গার্ডিয়ান যারা আছেন, আশপাশে আত্মীয় স্বজন আছেন, পাড়া প্রতিবেশী যারা আছেন, বিষয়টা কিন্তু একদম ভালোভাবে নেবে না। ওই মেয়ের নামে এবং আপনার নামে একটা বদনাম কিন্তু রটে যাবে। এবং এক্ষেত্রে প্লাস পয়েন্টটা হচ্ছে, দেখেন একজন মধ্যবয়স্ক নারী তার সাথে যদি একটা অল্প বয়স্ক ছেলে কথা বলে, ধরুন নারীর বয়স 40 বা 35 এরকম, আর সেই ছেলে বয়স যদি 18-20 বা 22 মানে এরকম একটা বয়সে থাকে, তাহলে দেখা যাবে অনেকে মনে করে হয়তো ছোট ভাই বা সন্তানের সমান তার সাথে আর কি বলতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু এই সহজ যোগাযোগ মাধ্যম হলে এই নারীর প্রতি সে যেমন আকৃষ্ট হওয়ার সুযোগটা পাচ্ছে, যোগাযোগটা দীর্ঘ সময় করতে পারছে এবং একটা পর্যায়ে সে কিন্তু বিছানা পর্যন্ত যেতে পারছে বা যাচ্ছে। এই সহজ যোগাযোগ মাধ্যম হওয়ার ফলে এই সুযোগটা তারা গ্রহণ করতে পারতেছে আর এই কারণেই বেশি আকর্ষণ বোধ করে থাকে, যেহেতু তাদের সাথে যোগাযোগ করাটা সহজ হয় এবং তারা যথেষ্ট সময় দিয়ে থাকে। চতুর্থ নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে আর্থিক কারণ। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলেরা আছে যারা শহরে পড়ালেখা করার জন্য আসেন এবং বাবা মা খুব হিসাব করে তাদের টাকাটা দিয়ে থাকেন।
এবং এই হিসাব করে তাদের চলতে বেশ কষ্ট হয়ে থাকে। কিন্তু যদি কোনো ছেলে এরকম কোনো মধ্যবয়স্ক নারীকে একবার পটাতে পারে বা বিছানায় নিতে পারে, এরপর থেকে কিন্তু তার জীবনে সবকিছু কিন্তু হু হু করে চলে আসে। অর্থাৎ আমরা অর্থ বলি, দামি দামি গিফট বা কাপড় চোপড় বলি, ভালো রেস্টুরেন্টে খাওয়া বলি, ঘোরাফেরা করতে বলি, আমরা সকল বিষয়গুলো কিন্তু অটোমেটিকভাবেই আলাদিনের চেরাগের মতো তার হাতে আসতে থাকে। এবং এগুলা দেখে তাদের যে অন্য অন্য ফ্রেন্ড সার্কেল যারা আছে, তারাও কিন্তু যথেষ্ট চেষ্টা করে কিভাবে আমিও একটা মধ্যবয়সী নারীকে পটাবো, কিভাবে আমিও তাকে বিছানায় নেবো, কিভাবে এরকম গিফট আমিও পাবো, কিভাবে আর্থিক সহযোগিতা আমিও তার কাছে গ্রহণ করবো। এই চিন্তা থেকে কিন্তু দেখা যায় যে অল্প বয়সী ছেলেরা মধ্যবয়সী নারীদের প্রতি বেশি আকর্ষণ বোধ করে, কারণ তাদের প্রতি তাদেরকে কোনো টাকা খরচ করতে হয় না, বরঞ্চ তারাই কিন্তু টাকাটা খরচ করে থাকে। বর্তমান সময় দেখা যায় অনেক প্রবাসীর স্ত্রী আছেন যাদের হাজবেন্ড দূরে থাকেন, ব্যবসা করেন, তারাও কিন্তু প্রচুর পরিমাণে এই সকল অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের বা অল্প বয়সী ছেলেদের প্রতি প্রচুর টাকা ইনভেস্ট করতেছেন। কারণ তারা যে সুখটা পাচ্ছেন এটা হাজবেন্ডের কাছ থেকে পাচ্ছেন না, হাজবেন্ডটা দূরে আছে এই কারণেই। আর এই কারণে দেখা যায় হাজবেন্ড হয়তো অনেক কঠোর পরিশ্রম করে প্রবাসী থেকে অর্থ ইনকাম করতেছেন, আর সেই অর্থটাই কিন্তু কোনো অপ্রাপ্ত বয়স্ক বা অল্প বয়সী ছেলের প্রতি তার স্ত্রী একটা সম্পর্ক তৈরি করে, একটা বিবাহগত সম্পর্ক তৈরি করে তার পিছনে ব্যয় করতেছে। এরকম অহরহ ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আর 5 নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে স্বামী সময় না দেওয়া বা দিতে না পারা। এটা আমি আগেও বলেছি আমার অনেক ভিডিওতে, যে অনেক সময় দেখা যায় যে অনেক পুরুষ আছেন বিদেশে যাচ্ছেন, প্রবাসে যাচ্ছেন, 2 বছরের কথা বলে সেখানে 5 বছর 7 বছর থেকে আসতেছেন, সময় থাকলেও আসতেছেন না বা আর্থিক কারণে আসতে পারতেছেন না। তো এই সকল ক্ষেত্রে দেখা যায় স্ত্রী কিন্তু দেশে বসে থাকে না, তখন তার কিন্তু একটা জৈবিক চাহিদার ব্যাপার থাকে, এবং এই জৈবিক চাহিদাটা পূরণ করার জন্য তখন সে এই সকল অল্প বয়সী ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, বা এই সকল ছেলেরা যদি আকর্ষণ বোধ করে তাদের দ্বারা তারা তাদের যৌন যে সুখ বা চাহিদা এটা পূরণ করতে থাকে। আর তাছাড়া অনেক পুরুষ আছেন দেশে আছেন, তারপর দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক দৌড়াদৌড়ি বা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকা, এ সকল কারণে স্ত্রীকে সময় দিতে চান না, যার ফলে দেখা যায় তারা অল্প বয়সী ছেলেদের টার্গেটে পড়ে যায় এবং এ ধরনের বিবাহবিচ্ছেদ সম্পর্ক আছে এখানে লিপ্ত হয়ে যায়। 7 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে স্বামী অক্ষম হওয়া। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বর্তমান সময় অনেক পুরুষ আছেন অতিরিক্ত দুশ্চিন্তা থাকা এবং অত্যাধিক পরিমাণে বিড়ি, সিগারেট এবং মাদক, এই যেগুলো বিষয়গুলো সেবন করে থাকেন, এবং তাদের শারীরিক যে একটা সক্ষমতা ছিল সেটা কিন্তু থাকে না, যার কারণে স্ত্রীর কাছে গেলে 2-1 মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায়, সবার সময় নিতে পারে না, স্ত্রী করার জন্য সুযোগ দিতে পারে না। এমন ক্ষেত্রে দীর্ঘদিন যদি এই সমস্যা চলতে থাকে তখন একটা পর্যায়ে স্ত্রীও কিন্তু একটা পার্টনার খুঁজতে থাকে, এবং এরকম অল্প বয়সী ছেলেদের পেলে যখন পায় তখন তো অটোমেটিক ভাবেই সে তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং একটা পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়ে এই ধরনের পরকীয়ার কাজগুলো, বিবাহ উৎসবগুলো করতে থাকে। তো সব মিলে এই ঘটনাগুলো যখন কোনো অপ্রাপ্ত বয়স্ক ছেলে মাথায় আসে তখন কিন্তু আশপাশে সে দেখতে পায়, তখন স্বাভাবিকভাবেই একজন ছেলে সে কিন্তু এটাকে একটা সুন্দর বিষয় মনে করে আসলে সে কিন্তু একটা অবিবাহিত মানে একটা মধ্যবয়স্ক নারীর প্রতি আকর্ষণ বোধ করে বা তার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য আগ্রহী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন, বন্ধুদের শেয়ার করতে পারেন, যাকে মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।